ভারতীয় সভ্যতাকে বিশ্বে ছড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আরো একবার প্রমাণ পাওয়া গেল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে দেখা গেল G7 এর বৈঠকে অতিথিদেরকে স্বাগত জানাতে, তাও আবার হাত জোর করে নমস্তে বলে। ইতালির প্রধানমন্ত্রীর এই স্টাইলটা দেখে ইতিমধ্যে নেট পাড়ায় কিন্তু শুরু হয়ে গিয়েছে গুঞ্জন, এবং তা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে। ভারতীয় সংস্কৃতিকে যেভাবে টান রয়েছে মেলোনির, তা নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা শুরু হয়েছে। আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাতেই কিন্তু পাড়ি দিয়েছেন ইতালির উদ্দেশ্যে, এবং সেখানে ইতালি গেছেন। ইতালিতে G7 বৈঠকে তো রওনা পার্ট নেবেন বা অংশ নেবেন, তার পাশাপাশি কিন্তু মেলোনির সঙ্গে তিনি কিন্তু একটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। তার পাশাপাশি পোপের সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করতে পারেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালি ঠিক আসার আগেই মেলোনিকে দেখা গিয়েছে আর অতিথিদেরকে স্বাগত জানাতে, তাও আবার নমস্তে করে, হাত জোর করে। নমস্তে বলতে শোনা গিয়েছে, হাত জোর তো করেছেনই, এবং যাদেরকে করেছেন তাদের নাম উল্লেখ্য একটার পর একটা বলতে থাকবো। মেলোনি স্বাগত জানিয়েছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লেয়েনকে, হাত জোর করে স্বাগত জানান। তার পাশাপাশি জার্মান চ্যান্সেলরকেও কিন্তু তিনি স্বাগত জানিয়েছিলেন এবং বলেছিলেন নমস্তে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ইতালির অ্যাপুলিয়াতে 13 জুন থেকে 15 জুন পর্যন্ত কিন্তু এই বৈঠক হচ্ছে, এবং সেখানে উপস্থিত ছিলেন প্রথম দিনে সামিটে ছিলেন, এর পাশাপাশি সামিটের প্রথম দিনে কিন্তু দেখা গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে, এর পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল, এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দেখা গিয়েছিল। তার পাশাপাশি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং জাপানের প্রধানমন্ত্রীকে কিন্তু এই বৈঠকে দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পরে এই প্রথমবারই কিন্তু তিনি বিদেশ সফরে গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ইতালি সফরে গেছেন, সেখানে G7 পাশাপাশি কিন্তু মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, এবং মেলোনির এই যে ভারতীয় সভ্যতার প্রতি টান এবং সেখানে ভারতীয় সভ্যতাকে তুলে ধরছেন বারে বারে, তা কিন্তু বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।